Assalamualaikum everyone. আজকে নিয়ে এসেছি Imiki SE1 smartwatch. প্রথমে আমরা প্রোডাক্টটি আনবক্স করে ফেলি. বক্সটি খোলার পরে একটি স্মার্টওয়াচ সাথে একটি চার্জিং কেবল এবং একটি ইউজার ম্যানুয়াল আমরা পেয়ে যাব। এছাড়া বক্সে কিছু দেওয়া হয়নি, আলাদা কোনো স্ট্র্যাপ প্রোভাইড করা হয়নি। ওয়াচটির স্ট্র্যাপ সাইজ 22 mm, কোয়ালিটিতে ফুল এইচডি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 320x385, কোয়ালিটিতে 260 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আপনি নিমিশে 4-5 দিন ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি বেশি ইউজ করেন তাহলে ব্যাটারি লাইফটা কম পাবেন, ঘন্টার মতো চার্জ দিলে ফুল ব্যাটারি চার্জ হয়ে যাবে। অনেকেই খুঁড়িতে ওয়াটারপ্রুফ রেটিং খুঁজে থাকেন। হ্যাঁ, Imiki SE1 আপনাকে হতাশ করবে না। Imiki SE1-এ রয়েছে IP67 ওয়াটারপ্রুফ রেটিং। আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটিস ইজিলি করতে পারবেন, হালকা ছিটে ফোটা কোনো সমস্যা হবে না। এই ওয়াচটির প্রাইস হচ্ছে 3,300 টাকা। আপনি ঘুরেটি পেয়ে যাবেন অনলাইন এবং অফলাইন থেকে। টপ নেম টেকেন কেয়ার, অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট লেভেল 2, শপ নাম্বার 22। চলুন জেনে নেই আর কি কি ফিচার রয়েছে এই ঘড়িতে। রয়েছে ব্লুটুথ কলিং, এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট, বিল্ট ইন গেমস, রয়েছে মোর দেন 100 ওয়াচ ফেসেস। তাছাড়া আপনি আপনার মোবাইলে একটি নাম হচ্ছে ইমিনি ফিট অ্যাপ, যা দিয়ে আপনি এই ঘড়িটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। এখান দিয়ে কিন্তু আপনি ম্যানুয়ালি ওয়াচ ফেস তৈরি করতে পারবেন। সেন্সরের মধ্যে রয়েছে ব্লাড অক্সিজেন মনিটর, হার্ট রেট, SPO2, স্লিপ, স্ট্রেস অ্যান্ড মোড ইন রিয়েল টাইম। এই সেন্সরগুলো অনেক বেশি যে অ্যাকুরেট তা আপনি কখনো এক্সপেক্ট করবেন না। থ্যাংক ইউ যারা আমার এই ভিডিওটি দেখলেন, আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি ফাহিম কি করা যায় থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।